নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো বাঁধাকপি অনেকভাবেই রান্না করে খেয়েছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে রান্না করে খান, একদম অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট হবে। আর এই রান্নাটা যদি ভালো লাগে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখে নিন আমি কীভাবে রান্না করছি। এখানে মিডিয়াম সাইজের একটা বাঁধাকপিকে এরকম কুচিয়ে কেটে নিয়েছি। কড়াইতে হাফ লিটার মতো জল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি জলটা গরম হয়। জল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম। তারপরে এই বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এটা জলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। পাঁচ মিনিট পর ঢাকনা তুলে বাঁধাকপিটাকে চেক করে নিচ্ছি। বাঁধাকপিটা নরম হয়ে গেছে, এখন এটাকে ছেঁকে নেব। কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলটাকে কড়াইতে একটু ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট সাইজের 2 তেজপাতা, আর দিয়ে দিচ্ছি লং এলাচ আর দারচিনি, আর দিলাম হাফ চামচ জিরা। জিরাটা ফুটে গেছে, এখন এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 মিডিয়াম সাইজের আলুকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকে একটু হালকাভাবে ভেজে নেব। দেখুন আলুটা একটু লালচে মতন হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। একটু নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লবণ, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো। নেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে 1/4 বাটি মটর। মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর দিচ্ছি 2 মিডিয়াম সাইজের কেটে নেওয়া টমেটো। অল্প একটু জল দিয়ে সব কিছুকে ভালোভাবে কষিয়ে নেব। মিনিট খানিক মতো ঢাকা দিয়ে নিয়ে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা বাঁধাকপি। আর ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এখন ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না হতে দেব। আর কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দেব, যতক্ষণ না আলু আর বাঁধাকপি গলে মাখমাখো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে আমি রান্না হতে দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। আপনারা চিনির মাত্রাটা কম বেশিও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ দেশি ঘি দিয়ে দিলাম, 1/2 চামচ। এখন ভালো করে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইবার গ্যাসটাকে স্লো করে 2 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দেব, যাতে এই গরম মশলা আর ঘিয়ের ফ্লেভারটা পুরো বাঁধাকপির মধ্যে ঢুকে যায়। বাঁধাকপি রেডি, এইভাবে রান্না করে খাবেন, ভালো লাগবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে।